সুপ্রিয় দর্শক, অঙ্গশ্রী ইভেন্ট আয়োজিত ঈদ মেলায় আছি। স্থান ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টার। বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত এই ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে প্রবেশদ্বারাই দেখতে পাচ্ছেন বিভিন্ন নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠানের লোগো সম্বলিত ব্যানার। চলুন ভিতরে ঢোকা যাক, শুনব আজ এক নারী উদ্যোক্তার কিছু মূল্যবান কথা। আসসালামু আলাইকুম, আমি তামান্না মোর্শেদ। আমার পেজ হচ্ছে ম্যাগনোলিয়াস বিউটি অ্যান্ড লাইফস্টাইল। আমার মেইন ওয়ার্ক হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি অ্যান্ড হচ্ছে ইন্ডিয়ান কালেকশনগুলো নিয়ে কাজ করি, যেগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রি অর্ডার বেসড কালেকশনগুলো নিয়ে কাজ করা। আমার পেজটা ঘুরলে আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন, ইন্ডিয়ান কালেকশনগুলো অ্যান্ড হচ্ছে বেস্ট কোয়ালিটির থাইল্যান্ড, কোরিয়া, ইউকে অ্যান্ড হচ্ছে চাইনিজ ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আপনারা সবাই আমার পেজে পেয়ে যাবেন। সবাই আমার পেজে আমন্ত্রণ রইল আমার পেজ ভিজিট করার জন্য। অ্যান্ড হচ্ছে আমরা গত 3 দিন থেকে হচ্ছে আমরা উত্তরাতে ইষ্টিকুটুম পার্টি সেন্টারে মেলা করছি। আজকে মেলার শেষ দিন, আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে অনেক ভালোভাবে আমাদের মেলাটা শেষের পথে প্রায় খুব মজা করে মেলাটা সম্পন্ন করলাম। অ্যান্ড হচ্ছে যারা এইবার মিস করেছেন, ইনশাল্লাহ আমার পেজের সাথে কানেক্টেড থাকবেন, এরপরে ইনশাল্লাহ আমার পেজ থেকে হচ্ছে মেলার আপডেটগুলো পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার পেজটা ভিজিট করে রাখবেন। বর্তমানে আমরা আরেকটি স্টলের সামনে এসেছি। এখানে বিভিন্ন ধরনের আচার, কাজু বাদাম, বিউটি সামগ্রী, ন্যাচারাল হার্বাল জাতীয় প্রোডাক্ট, সরিষার তেল দেখতে পাচ্ছেন, মেহেদি, নানান ধরনের প্রোডাক্ট এই স্টলটিতে পাওয়া যাচ্ছে এবং তারা সুন্দরভাবেই সব কিছু ডিসপ্লে করেছে। এবং তাদের মূল উদ্দেশ্যই কিন্তু বলে রাখি, তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং তাদের ফেসবুক পেজের নাম দেখতে পাচ্ছেন, রেবেকাস ওয়ার্কস। এবং তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছে, শুধু প্রচারের জন্য এখানে এসেছে। আরেকটি স্টলের সামনে আসলাম, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নারীদের পোশাক আশাক, জুয়েলারি, জুতা, এছাড়া বিভিন্ন দেশি বিদেশি থ্রি পিস, লন ইত্যাদি সব কিছুই এখানে আছে। এবং দেশের বিভিন্ন অঞ্চলের বা রাজধানীর আশেপাশের বিভিন্ন অঞ্চলের থেকে এগুলো কালেক্ট করা হয়েছে এবং বিভিন্ন নারী উদ্যোক্তারা এই মেলাটি আয়োজন করছে তারা সম্মিলিতভাবে। এক কথায় বলা যায় নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই এবং তারাও সঠিকভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এবং আরেক জায়গায় দেখতে পাচ্ছি নারীদের সুন্দর হাতের কারুকার্য জিনিস, মাটির তৈরি জিনিসপত্র, কাপড়ের বা দেখতে পাচ্ছেন আপনারা টিপ, মেয়েদের খুব পছন্দের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন তারা তাদের ডিসপ্লেতে সাজিয়ে রেখেছে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।